আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিকটকে যে কোনো অ্যাকাউন্ট কিভাবে ব্লক করবেন এবং ব্লক করা অ্যাকাউন্টগুলো পুনরায় আবার আনব্লক করবেন তা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পঁচিশটি জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন টিকটকে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে দেন যেই অ্যাকাউন্টটি ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দেবেন জাস্ট এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন অথবা আপনারা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যেই টিকটক অ্যাকাউন্ট ব্লক করতে চাচ্ছেন সেই টিকটক অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দেবেন জাস্ট টিকটক অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দেবেন তো মূলত আমি এই অ্যাকাউন্টটি ব্লক করবো তাই এই অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে দিয়েছি দেন এখানে দেখতে পাচ্ছেন সে আর একটি আইকন বা অপশন সেও করছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশন রয়েছে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট তারপরে রয়েছে ব্লক জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ব্লকে ক্লিক করার পরে পুনরায় আবার এখান থেকে ব্লক অপশানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে দিলে টিকটক অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখাশো করছে আনব্লক তো মূলত আপনারা এখান থেকে সেম প্রসেসটি ফলো করে যে কোনো টিকটক অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন জাস্ট প্রোফাইলে ক্লিক করে অথবা অ্যাকাউন্টের নেমের ওপরে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে ব্লকে ক্লিক করে দিয়ে টিকটক অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন এখন মূলত আপনারা যেই টিকটক অ্যাকাউন্টগুলি ব্লক করেছেন সেই টিকটক অ্যাকাউন্টগুলি কীভাবে আনব্লক করবেন তার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে যেই প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করে দেবেন ব্লক করা টিকটক অ্যাকাউন্ট আনব্লক করার জন্য দেন এখানে দেখতে পাচ্ছেন মেনুবার মেনুবারে ক্লিক করে দেবেন মেনুবারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যেই সেটিংসটি রয়েছে এই সেটিংস বা অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দেবেন প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন নিচে জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্লকড অ্যাকাউন্টস নামে একটি অপশন শো করেছে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনারা টিকটকে কোন 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 অ্যাকাউন্ট ব্লক করেছেন এবং ব্লক করা অ্যাকাউন্ট আনব্লক করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আনব্লক নামে যে অপশানটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে পুনরায় আবার অন্য অ্যাকাউন্টটি আনব্লক করতে চাইলে অন্য অ্যাকাউন্টের নেমের পাশে যেই আনব্লক অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন সেমভাবে আনব্লকে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ব্লক করা টিকটক অ্যাকাউন্টগুলি পুনরায় আবার আনব্লক হয়ে যাবে এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি দেন পুনরায় আবার ব্লক অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার টিকটক অ্যাকাউন্টে কোনো টিকটক অ্যাকাউন্ট ব্লক করা নেই মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে টিকটকে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করতে হয় এবং ব্লক করা অ্যাকাউন্ট আনব্লক করতে হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন